হালধিবাড়ি বুড়ি মাই মন্দির। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের সমীপর 38 নং রাষ্ট্রীয় ঘাইপথের উপরতে থাকা এই মন্দিরটি এক উল্লেখযোগ্য মন্দির। ১৯৬২ চনতে স্থাপিত হওয়া এই মন্দিরটি জাগ্রত দেবীর মন্দির বলে সকলে বিশ্বাস করে। আৰু প্ৰায় সকলো পথাচাৰী ইয়াত সেৱা জনাইহে পাৰ হয়। প্ৰতিদিনে ৰাতিপুৱা 6 বজাৰ পৰা সন্ধিয়া 6:30 বজালৈকে খোলা থকা এই মন্দিৰত পথেৰে অহা যোৱা কৰা সকলো পথাচাৰী এবাৰ হ'লেও ৰৈ যায়, কৈ যায় নিজৰ মনৰ কথা। মূলত দেৱী দুৰ্গাৰ মন্দিৰ যদিও এই মন্দিৰত শিৱ, গণেশ, বিষ্ণু আদি দেৱতাৰ পূজাও কৰা হয়। যজ্ঞও হয় এই মন্দিৰত। মন্দিৰৰ ওচৰতে ধূনি জ্বলোৱা থাকে। কাজিরঙার সমীপত হওয়ার বাবে ইয়াত রোয়ার লগে লগে চারিফালে বনরিয়া চড়াই চিরকুটির কোরহাল শোনা যায়। অম্বুবাসীর সময়ত আন মন্দিরের দরে এই মন্দিরের মন্দিরের আলম লৈ ইয়ার উচরতে পূজার সামগ্রীর কিছু সরু সরু দোকান গড়ে উঠেছে। চারিফালে গছ গছনিয়ে আবরা ইয়ার প্রাকৃতিক দৃশ্যও বড় মনোরম। লঘু গুরু যানবাহনের শব্দর লগতে মন্দিরের মন্ত্রোচ্চারণ আর ঘণ্টাধ্বনি এক মায়াময় বাতাবরণের সৃষ্টি করে। এইদরে লোকবিশ্বাসৰ মাজেৰে, শ্রদ্ধার মাজেৰে এই পথেৰে পাৰ হোৱা সকলো পথচাৰীৰ মনত ৰৈ যায় হালধিবাৰী বুঢ়ী মাই মন্দিৰ।